স্টেকটা এক এক মানুষ এক এক রকম খেতে পছন্দ করেন, কেউ হচ্ছে মিডিয়াম খেতে পছন্দ করেন, কেউ হচ্ছে মিডিয়াম রেয়ার খেতে পছন্দ করেন, কেউ আবার ফুললি কুক খেতে পছন্দ করেন। তো এখানে হচ্ছে স্টেক সস দেওয়া আছে, তো স্টেক সসের সাথে ডিপ করে খাই। রাইসের প্ল্যাটারটা আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। এটার মধ্যে একটা গ্রিল চিকেন আছে, রাইস আছে, এটা হচ্ছে মাশরুম রাইস, এর মধ্যে আবার পটেটো গ্রিল করা আছে। তো এই ফুল প্ল্যাটারের প্রাইস হচ্ছে 398 টাকা। কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে, আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে। যে কোনো জিনিসের যে প্রথমে দর্শনধারী বলে না, তো ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে। আমরা আজকে চলে আসছি লন্ডনে, ঢাকার মধ্যে লন্ডন স্ট্রিটে চলে আসছি। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের থিমটা অনেকটা হয়তোবা লন্ডনের ভাইব রেখে করা হয়েছে, এই জন্য এটার নাম লন্ডন স্ট্রিট দেওয়া হয়েছে। তো চলেন দেখি রেস্টুরেন্টটা কেমন, একটু ঘুরে দেখি আর এখানে কী কী খাবার পাওয়া যায়, দাম কেমন, এটা আপনাদের সাথে শেয়ার করি। আসেন, লন্ডনে আমি যাই নাই, তো লন্ডনের অ্যাম্বিয়েন্স কেমন হয় আমি জানি না। এই হচ্ছে লন্ডন স্ট্রিট, ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, একটা পিঙ্ক কালার থিম রাখা হয়েছে পুরো রেস্টুরেন্টের মধ্যে। আর রেস্টুরেন্টের টেবিলগুলোর মধ্যে হচ্ছে খুবই সুন্দরভাবে কিছু ফ্লাওয়ার ডেকোরেট করা আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে, যে আপনি যেই টেবিলটার মধ্যে খাবেন একটা রিফ্রেশিং একটা ফিল আসবে এরকম টাইপ। পাশে হচ্ছে রেস্টুরেন্টের বাইরের যে এরিয়াটা, সেটা হচ্ছে সেলফি জোন যেটাকে বলে। সেলফি জোন তো নর্মালি রেস্টুরেন্টের ভিতরে হয়, কিন্তু এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের বাইরে, যে আপনি বাইরে একটা সুন্দর পরিবেশ পাবেন। এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরাতে, উত্তরার 13 নম্বর সেক্টরের, রোড নাম্বার হচ্ছে 2 আর হাউস নাম্বার হচ্ছে 4। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। এখন হচ্ছে খাবার দাবার অর্ডার করার পালা। তো আমি দেখলাম যে খাবার দাবারের প্রাইসও খুব একটা যে হাই তাও না, মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। তো এখানে স্টেক আছে, তো স্টেক সহ আরও কিছু খাবার দাবার আমরা অর্ডার করে দিয়েছি। তো খাবার দাবারগুলো আসুক, তারপর আমরা অ্যাপিটাইজার থেকে অর্ডার করেছি স্কুইড বল, এটার প্রাইস হচ্ছে 390 টাকা। প্রতিটা খাবারের সাথে কিন্তু 5% ভ্যাট অ্যাড হবে। তো এই তো এক বল স্কুইড ফ্রাই দেওয়া হয়েছে, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দেওয়া আছে। আর মেন কথা হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করা, রেস্টুরেন্টটা যেমন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, খাবারগুলোও সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। উপরে হচ্ছে ময়দার একটা কোট দেওয়া আছে, এই তো পাতলা কোটটা, হালকা একটু গোলমরিচের ফ্লেভার আসতেছে। এখন আমি একটু কি বলে এখানে একটা সয়া সস টাইপের একটা সস দেওয়া হয়েছে, একদম মরিচ টরিচ সহ, এটার সাথে ডিপ করে খাই। এটা তো সয়া, এর জন্য অনেক সল্টি, অতটা ডিপ করা যাবে না, অল্প একটু নেড়ে নিতে পারেন। আমি ম্যাও আর টমেটো কেচাপ দেওয়া আছে, এটার সাথে নেই, দেখি কোনটা দিয়ে বেশি ভালো লাগে, এটা দিয়ে বেশি যাচ্ছে। অ্যাপিটাইজার হিসাবে তো স্কুইড আমার কাছে সবসময় ভালো লাগে, আর চিপসও আছে সাথে। এই তো এটা দেখে আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, অতিরিক্ত গরম পড়লে আমার কাছে হোয়াইট ব্লু এই টাইপের কালারগুলো পরতে ভালো লাগে, এই জন্য আজকে আমি এই ড্রেস পরে আসছি। আর এই যে ড্রেসের সাথে ম্যাচ করে এটা হচ্ছে ওশান ব্লু, এই ড্রিঙ্কসটার প্রাইস হচ্ছে 220 টাকা। এগুলো খুবই রিফ্রেশিং হয়। এটা মেনলি 7-আপের সাথে লেমনটাকে মিক্স করে দেওয়া হয়। ড্রিঙ্কস আরেকটা, এটার প্রাইসটা 120 টাকা। এই যে দুইটা কালার, এটা সুন্দর যেটা হচ্ছে এটা, এই যে দেখেন দুইটা কালারের ড্রিঙ্কস, স্ট্রটার নিচে দিয়ে খেলে মেরেন্ডা, এখান থেকে খেলে কুক, এটা মিক্সড করে খেতে হয়, মিক্সড করে খেলে আপনি ককটেলের স্বাদটা পাবেন। আর হচ্ছে আমরা সালাদ থেকে ক্যাশোনাট সালাদ অর্ডার করে দিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 349 টাকা, মানে 350 টাকার জায়গায় 1 টাকা ফেরত দেওয়া হবে, আবার সাথে তো ভ্যাট আসি, ওগুলো তো দিতেই হবে। আমি সালাদের মধ্যে ক্যাশোনাট সালাদটা সবচেয়ে বেশি পছন্দ করি। কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে, আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে। যে কোনো জিনিসের যে প্রথমে দর্শনধারী বলে না, তো ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে। এই স্যালাডটা হচ্ছে চিকেন ক্যাশোনাট সব একসাথে মিক্সড করে তারপরে এই স্যালাডটা বানানো হয়, আর চিকেনগুলোকে হচ্ছে ময়দার কোটের মধ্যে দিয়ে তারপরে ভাজা হয়, আর ভাজাটা কিছু কিছু জায়গায় ক্রিস্পি হয় আর কিছু কিছু জায়গায় একটু সফট টাইপের হয়। এখানে হচ্ছে ময়দার কোটটা দিয়ে যে ভাজা হয়েছে এটা সফট টাইপের, টমেটো সস সয়া সস এই সবগুলো দিয়ে একটা সস রেডি করে তারপরে সবগুলো মিক্স করে দেওয়া হয়েছে। তো আমরা মূল কোর্স থেকে দুইটা প্ল্যাটার অর্ডার করেছি, একটা হচ্ছে স্টেক প্ল্যাটার আর এটা হচ্ছে রাইসের প্ল্যাটার। রাইসের প্ল্যাটারটা আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। এটার মধ্যে একটা গ্রিল চিকেন আছে, রাইস আছে, এটা হচ্ছে মাশরুম রাইস, এর মধ্যে আবার পটেটো গ্রিল করা আছে। তো এই ফুল প্ল্যাটারের প্রাইস হচ্ছে 398 টাকা। আমরা স্টেক খাবো, এখানে অনেক ধরনের স্টেক আছে, আমরা হচ্ছে
সার্লিয়ন স্টেকের প্ল্যাটারটা অর্ডার করেছি। এই যে হচ্ছে স্টেকটা, এই প্ল্যাটারের প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 1289 টাকা। তো এখানে হচ্ছে এই যে স্টেকের সাইজটা, আপনি যেমনটা স্টেক খেতে পছন্দ করেন সেটা বলে দিবেন। আমাদেরটা হচ্ছে মিডিয়াম করে দেওয়া হয়েছে, আর হচ্ছে দুটো টোস্ট দেওয়া হয়েছে, সালাদ আছে, পটেটো আছে। স্টেকটা এক এক মানুষ এক এক রকম খেতে পছন্দ করেন, কেউ হচ্ছে মিডিয়াম খেতে পছন্দ করেন, কেউ হচ্ছে মিডিয়াম রেয়ার খেতে পছন্দ করেন, কেউ আবার ফুললি কুক খেতে পছন্দ করেন। ফুললি কুকড হলে এই কী বলে, এই জুসিনেসটা খুব একটা থাকে না, মিডিয়াম রেয়ারে বেশি থাকে, মিডিয়ামে কিছুটা কমে যায়। আপনি যদি মিডিয়াম রেয়ারটা করেন তাহলে একটু পিঙ্কিশ ভাব থাকবে, এটা যেহেতু মিডিয়াম পিঙ্কিশ ভাবটা নাই, কিন্তু জুসিনেসটা কিন্তু ঠিকই আছে। স্টেকটা জাস্ট ওয়াও, মানে মেরিনেশনের প্রসেসটা খুবই ভালো হয়েছে, কারণ যে মশলা টশলা ইউজ করা হয়েছে খুবই লাইট মশলা। মিডিয়াম যে কুকিংটা, এটা অনেক সময় কিছু কিছু জায়গায় যে ফুললি কুকড হয়ে যায় বিষয়টা এমন হয় নাই, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। আর জুসিনেসটাই যে দেখেন, ভিতরে দেখাই, উপরে তো সস, তো ভিতরেরটুকু দেখলে আপনারা বুঝবেন যে জুসিনেসটা কীরকম। আর আমি প্রথমে যে সেটটা খেলাম এটা তেলের একটা সাইড ছিল, ওয়াও লাগছে। বিফের মধ্যে ওই যে কচকচা একটা তেল থাকে না, ওই সেটটা পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে স্টেক সস দেওয়া আছে, তো স্টেক সসের সাথে ডিপ করে খাই। গার্লিক গ্রিল করে দেওয়া হয়েছে, সসেস গ্রিল করে দেওয়া হয়েছে। এগুলো আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন, আমি যে গ্রিল করা গার্লিকটা যখন মুখে কামড় পড়লো না, অনেক বেশি ভালো লাগছে, আমি এইভাবেই খাই। নর্মালি সব ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে স্টেকের সাথে এরকম একটা গার্লিক গ্রিল করে দেওয়া হয়, তখন আমি মিক্সড করে খাই। আর এখানে হচ্ছে পটেটো দেওয়া আছে, উপরে হচ্ছে সস টস দিয়ে মিক্সড করা। আমরা বাঙালি রান্না কি যে গরুর মাংস অনেকে আলু ছাড়া খেতে পারেন না, তো এখানে হচ্ছে আপনি স্টেকের ফ্লেভার পাবেন, সাথে হচ্ছে আলুটা থাকতেছে। অনেক জায়গায় ম্যাশ পটেটো থাকে, তবে ম্যাশ পটেটোর চাইতে আমার কাছে মনে হয় এই পটেটোটা বেশি ভালো লেগেছে। সসেসটা খাই, এটা সসেসটা গ্রিল করে দেওয়া হয়েছে, সসেসটার মধ্যে বাটার দেওয়া হয়েছে, বাটার দিয়ে গ্রিল করছে। নর্মালি কুরবানি ঈদের পর পর স্টেক খেতে আমার কাছে অত ভালো লাগে না, কিন্তু আজকে অনেক বেশি ভালো লাগতেছে। স্টেকের তো আলাদাই স্বাদ, আমরা ঘরে যেভাবেই বিফ খাই না কেন স্টেকের সাথে তো আর মিলে না, আর আলুটা জাস্ট ওয়াও হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রিল চিকেন প্ল্যাটার, তো এই তো এটার প্রাইস হচ্ছে 398 টাকা, মানে 400 টাকা। এই যে রাইসের যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাশরুম রাইস, সাথে হচ্ছে যে মাশরুম কুচি কুচি করে দেওয়া আছে, রাইসের মধ্যে বাটার ইউজ করা হয়েছে, একটা মজা। এই তো এখানে যে গ্রিল পটেটো দেওয়া হয়েছে, এটার টেস্ট অনেক ভালো। আর এটা হচ্ছে চিকেনটা, দেখি এখন চিকেনের কী অবস্থা, ভিতরে বুঝাই যাচ্ছে খুব বেশি মশলাদার না, অতিরিক্ত মশলাদার চিকেন হলে খেতে ভালো লাগে না। সফট লাইট মশলা, আর একদম মেরিনেশনটা বেশ ভালোভাবে হয়েছে, এজন্যই চিকেনটা বেশ সফট। তো রিজনেবলের মধ্যে আমার কাছে এই রাইস প্ল্যাটারটা খুবই ভালো লাগছে। বরাবরের মতোই বলি কোথায় কোন খাবারটা কেমন প্রাইসে দেওয়া হচ্ছে, রেস্টুরেন্টটা কেমন, রেস্টুরেন্টটা কোথায়, এটা জানানোই থাকে আমার ব্লগের মূল উদ্দেশ্য। আমার স্বাদের উপর ভিত্তি করে অবশ্যই কোনো রেস্টুরেন্টে যাবেন না, কারণ সবার মুখের স্বাদ সমান হয় না। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।